স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে, আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হলো আপনারা 2 ইঞ্চি হাউজিং থেকে কিভাবে মোটরের লাইন বের করবেন। এখানে আমরা একটি মোটরের লাইন এবং টিউবওয়েলের লাইনও থাকবে, তো সেই লাইনটি আমরা করব এবং এখানে প্ল্যাটফর্ম কত ইঞ্চি উপরে যাকবে সেই অনুযায়ী মাপ দিয়ে আমরা আসলে পাইপটি কাটতেছি। পাইপটি কাটার পরে আমরা এখানে সকেট বানাবো, অর্থাৎ এখানে আমরা থ্রেড পাইপ দেব, এর জন্য গরম করে নিতেছি। গরম করে নেওয়ার পরে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা যে থ্রেড পাইপটি ঢুকাবো এই থ্রেড পাইপটি হ্যাক্স ব্লেড দিয়ে ঘষিয়ে নিব বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু ঘষিয়ে নিব, কারণ এখানে যেন এক চুল পরিমাণে লিক না থাকে এবং সুন্দরভাবে এখানে পিভিসির সাথে যেন এই প্লাস্টিকটা আটকে। এর জন্য অবশ্যই এখানে থ্রেড পাইপটি একটু ঘষিয়ে নিব আর একটু বেশি আমরা এখানে পিভিসি দিব, কারণ এখানে যদি এক চুল পরিমাণে লিক থাকে হাওয়া টানতে পারে, এই একটা ভয় থাকে, অনেক টিউবওয়েল থেকে কিন্তু হাওয়া আসে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে 40 ফুট সকেট পাইপ ঢুকাবো। এই 40 ফুট সকেট পাইপ হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি সকেট পাইপ আমরা 40 ফুট ঢুকাবো। এর মাথায় হচ্ছে একটা চেক বাল্ব আর একেবারে উপরে হচ্ছে আমাদের 1.5-2 একটি জ্বালাইটি। এই 1.5-2 দিয়ে 1 ইঞ্চি মোটর লাইন হবে এবং 1.5 ইঞ্চি দিয়ে টিউবওয়েলের লাইন যাবে আর 2 ইঞ্চি আমাদের মেইন গোড়া আর 1 ইঞ্চি হচ্ছে আমাদের টিউবওয়েলের লাইন। তো আমরা এখন একটি জাকি নিব, এখানে পানি উঠাবো, অর্থাৎ আমাদের দেখব যে লাইনটি ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, পানি উঠে গেছে, তার মানে আমাদের লাইন ক্লিয়ার আছে। এরপরে আমরা এখানে সঠিক মাপ দিয়ে এটা ঘুরিয়ে নিব, সুন্দরভাবে টাইট দিব। অবশ্যই খেয়াল করতে হবে এখানে কিন্তু রেঞ্জ ধরে টাইট দিতে হবে, কারণ রেঞ্জ ধরে টাইট না দিলে দেখা যায় প্লাস্টিক তো ফেটে গেলে আবার সমস্যা। এরপর রেঞ্জে টাইট দিলাম, এরপরে আমরা ভালোর জন্য এখানে পিভিসি দিলাম। এই পিভিসি দেওয়ার আসলে কোনো মানে নেই, আমরা এখানে ভালোর জন্য পিভিসি দিলাম। পিভিসি দেওয়ার পরে আমরা যে মোটর লাইন করব একটা গার্ডনিবিল এখানে দিলাম। গার্ডনিবিল দেওয়ার পরে অন্যান্য মালামাল এখানে ইউজ করব। দেখতে থাকুন ভিডিওটি, আপনাদের জন্য খুবই উপকার হবে। যারা 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি, 4 ইঞ্চি যারা লাইন করেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এখানে হচ্ছে দুইটা মোটরের জন্য একটা টি ব্যবহার করলাম। টির দ্বারা দুইটা মোটরের লাইন যাবে আর নিচে তো আমাদের একটা চেক বাল্ব আছেই, এরপরেও আমরা এখানে কিন্তু আরেকটি চেক বাল্ব দিব। হ্যাঁ, সুন্দরভাবে আমরা টাইট করে নিব আর অবশ্যই খেয়াল করতে হবে এখানে একটু থ্রেড ট্যাপ বেশি দিবেন, কারণ এখানে একটু থ্রেড ট্যাপ বেশি দিলে দেখা যায় যদি লিক হয় তাহলে এই থ্রেড ট্যাপের কারণে কিন্তু লিক হয়। যারা একটু মানে থ্রেড ট্যাপ কম দেন দেখা যায় তাদের এখান থেকে কিন্তু 1 ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, যার কারণে মোটর থেকে হাওয়া আসে, গ্যাস আসে। এখন আমরা এখানে একটা চেক বাল্ব ব্যবহার করলাম। অবশ্যই চেক বাল্বটি দেখে নেবেন যে এখানে কিন্তু একটি তীর চিহ্ন আছে, এটি আপনারা দেখে নেবেন। আর চেক বাল্বটি দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু দুইটা মোটরের লাইন, ওই সাইডে যদি একটা মোটর থাকে আর এই সাইডে যদি আমরা চেক বাল্ব না ব্যবহার করি এই মোটরের যত পানি সব টেনে ওই মোটরে নিয়ে যাবে এবং ওই পাশে যদি আমরা চেক বাল্ব ব্যবহার না করি ওই পাশের পানি এই মোটরে নিয়ে আসবে। এর জন্য অবশ্যই আমরা এখানে একটি, এটা হচ্ছে শর্ট চেক বাল্ব, এই শর্ট চেক বাল্বটি আমরা এখানে ব্যবহার করব। এরপরে আমরা একটা ইউনিয়ন সকেট ব্যবহার করব, কারণ ইউনিয়ন সকেট ব্যবহার করলে দেখা যায় সুবিধা আছে, কারণ আমাদের এইখানে লাইনটা খুলতে হলো, আমরা ইউনিয়ন সকেটটা খুলে আমরা লাইনটা অন্য দিক নিয়ে যেতে পারবো। আর যদি ডাইরেক্টলি কানেকশন করি দেখা যায় এটা খুলতে পারবো না, পাইপটা কাটা লাগবে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। যে আমরা একটা ইউনিয়ন সকেট দিলাম, এরপরে আমরা ইউনিয়ন সকেটটা দেওয়ার পরে যে কাজ সেটা হচ্ছে ওদিকের যে মোটরের লাইন অর্থাৎ সেটা আমরা জয়েন করে নিব এখন। জি, এরপরে এখানে আমাদের টিউবওয়েলের যে লাইন সেটা হচ্ছে 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি লাইনের জন্য আমরা একটা গার্ডনিবিল এবং 1.5-2 অর্থাৎ 1.5-2 একটা আমরা ভ্যান এলবো নিলাম। এই এলবোর মাথায় আমরা একটা গার্ডনিবিল দিলাম প্লাস্টিকের। এই প্লাস্টিকের গার্ডনিবিলটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা সুন্দরভাবে চেক বাল্বটি বসাতে পারবো আর এখানে যদি জিআই হয় চেক বাল্বটি দেওয়া দিতে একটু সমস্যা হবে। তো আমরা এখন চেক বাল্বটি দিলাম, এখানে একটা কিন্তু 1.5 ইঞ্চি চেক বাল্ব অবশ্যই দিতে হবে, কারণ এই টিউবওয়েলে হাউজিংয়ের ভিতরে যদি পানি ভর্তি পানি থাকে অর্থাৎ আপনাদের যে মোটর সেই মোটরে কিন্তু গ্যাস না আসার সম্ভাবনা 100%, গ্যাস আসবেই না। তো এখানে অবশ্যই চেক বাল্ব ব্যবহার করতে হবে। আর অনেকে আছে চেক বাল্ব ব্যবহার করে না, ডাইরেক্টলি কানেকশন করে দেয়, এদের টিউবওয়েল থেকে কিন্তু থেমে থেমে পানি আসে।
আপনার পানি আসছে, এরপরে ভুটভুট করছে, তো এই ধরনের সমস্যা হয়ে থাকে। এরপরে এখানে আমরা একটা গার্নিবিল এবং দেড়েন্সি একটি ইউনিয়ন সকেট ব্যবহার করলাম। এখানেও একটি দেড়েন্সি ইউনিয়ন সকেট ব্যবহার করার কারণ আছে। কারণটা হচ্ছে আমরা যে কোনো সময় টিউবওয়েল অন্য একদিকে নিয়ে যেতে পারবো। এটা কিন্তু টিউবওয়েলের মেন হাউজিং, আর টিউবওয়েলটি অন্য দিকে হবে। এখন আমরা ওই সাইডের যে বিল্ডিং অর্থাৎ ওই সাইডের যে মোটর, সেই মোটরের লাইনটি কানেকশন করব। এখানে আমরা সকেট দিব এবং সকেটের মাথায় 1 ইঞ্চি থ্রেড পাইপ নিয়েছি। এই থ্রেড পাইপের মাথায় আমরা ইউনিয়ন সকেটটি লাগিয়ে নিয়েছি, অর্থাৎ প্যাচ কেটে ইউনিয়ন সকেটটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে সকেট দিব, আর টিউবওয়েলের লাইনে একটু বেশি পরিমাণে পিভিসি দিবেন। যে এখানে আমরা একটু বেশি পরিমাণে পিভিসি দিলাম, এখন সুন্দরভাবে টাইট করে নিব। এখানে সেট করে দেখতে পাচ্ছেন যে পিভিসি কিন্তু পড়ে যাইতেছে। এই ধরনের আমরা পিভিসি এখানে ব্যবহার করতেছি। তো এখন আমরা এটা সেট করব যে ইউনিয়ন সকেটটি লাগিয়ে দিলেই কিন্তু আমাদের লাইন ওকে, এবং ওই সাইডে আমরা একটি চেক বাল্ব লাগিয়ে দেবো। কারণ চেক বাল্ব না লাগালে কিন্তু পানি উঠবে না, হাওয়া টানবে। অনেকে ভাবেন যে চেক বাল্ব তো দরকার নাই, আমরা ডাইরেক্ট রেডি কানেকশন করি, এই সাইডে একটা চেক বাল্ব দিই। আসলে এভাবে কিন্তু পানি উঠবে না। যে অবশ্যই চেক বাল্বটি টাইট করে দিব। এইখানে কিন্তু ইউনিয়ন সকেটটি অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। যদি আমরা অতিরিক্ত টাইট দিই তাহলে ইউনিয়ন সকেটটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমাদের লাইন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দুইটা মোটর লাইন করা। যে এই সাইডে যে কাজ সেম ওই সাইডে কাজ একই, এর জন্য ভিডিওটার মাঝে উঠাই নাই। আর মেইন হচ্ছে আমরা যে শর্ট পিস দিলাম, এই শর্ট পিসটি অবশ্যই থ্রেড পাইপ দিবেন, জিআই দিবেন না। দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরের কত স্পিড। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।